স্মরণকালের ভয়াবহ তাণ্ডবের শিকার হয়েছে দেশ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে স্বার্থান্বেষী মহল চট্টগ্রামে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ট্যাম্পার্ড মুরাল ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে মুক্তিযোদ্ধারা সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনার দাবি করেছেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নগরের জামালখানে গত শুক্রবার দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বঙ্গবন্ধুর মুরাল এই ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধার সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের নেতারা তারা দুর্বৃত্তদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আজকে বঙ্গবন্ধুর মোরাল যেভাবে ভেঙেছে বর্তমান সরকারকে আমরা জানাবো যে এইটার জন্য একটা বিচার হয় যারা এই দুষ্কর্ম সংগঠিত করেছে তাদেরকে ধরে এনে উপযুক্ত বিচার করা হোক অবিলম্বে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরকারী স্বাধীনতা বিরোধী চক্রের দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান মহানগর মুক্তিযুদ্ধা কমান্ডার এর আগেও বঙ্গবন্ধুর মুরাল ভাঙিয়েছে তারা আমরা জেলা প্রশাসক সর্বম ক্ষমতা অধিকারী আমরা জেলা প্রশাসককে অনুরোধ জানাবো একটা তদন্ত টিম করে এরা এ কাজ কারা করলো কারা জড়িত ছিল তাদেরকে শাস্তি আওতায় আনা দিল পুলিশ বলছে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কারফিউ যারা মানছেন না তাদেরকেও শাস্তির আওতায় আনা হচ্ছে এই কারফু চলাকালীন কেউ যদি কারফু ভঙ্গ করে তাদের বিরুদ্ধে জেলা মেজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার বাংলাদেশ পুলিশ করে ব্যবস্থা চট্টগ্রাম মহানগরীতে কোটা বিরোধী আন্দোলনে হত্যা সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতায় সতেরো মামলায় চারশো জনকে গ্রেফতার করেছে সিএমপি গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক